এই ভিডিওতে আমরা তিন পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশির বর্গ নির্ণয় করা শিখব। এই বিষয়টি সপ্তম, অষ্টম এবং নবম, দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত আছে। আমরা এটি আজকে শিখব এই ভিডিওতে। আমি শামসুদ্দিন শাহিন, ওয়েলকাম টু ম্যাথ বিডি। তাহলে শুরু করা যাক। আমরা যেটা করতে চাই আজকে সেটা হলো তিন পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশির বর্গ নির্ণয় করা। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি একটি তিন পদ বিশিষ্ট রাশি এখানে লিখছি, বীজগণিতীয় রাশি 3p + 2q - 5r। তিন পদ বিশিষ্ট একটি বীজগণিতীয় রাশি আমি লিখলাম, এইটার আমরা বর্গ নির্ণয় করতে চাই। তাহলে যেটা করতে হবে সেটা হলো এটার উপর একটি বর্গ দিয়ে দিব আমরা। তাহলে আমরা যেটা পাচ্ছি যে 3p + 2q - 5r এর হোল স্কোয়ার, তার মানে এই যে তিন পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি এটির বর্গ নির্ণয় করতে যাচ্ছি আমরা এই মুহূর্তে। তো এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো একটি সূত্র আমাদের জানা লাগবে। আমরা একটি সূত্র নিশ্চয়ই জানি যে a + b + c হোল স্কোয়ার সমান হলো a² + b² + c² + 2ab + 2bc + 2ca। তো এই সূত্রটি প্রয়োগ করে আমরা এই অঙ্কটি করব এখন। তো আমাদের এখানে 3p হচ্ছে a, আর তারপরে 2q হচ্ছে আমাদের b, আর মাইনাসের 5r হচ্ছে আমাদের c। তাহলে আমরা যেটা করতে পারি এখন এই সূত্রটির প্রয়োগ করলে আমাদের যা আসবে সেটা হলো, আমাদের আছে প্রথমে কি a² তাহলে আমরা লিখব 3p হোল স্কোয়ার, তার মানে 3p হচ্ছে আমাদের a, তাহলে আমরা কিন্তু এখানে a² লিখে ফেললাম। 3p হোল স্কোয়ার মানে a² তাহলে তারপরে কি আছে আমাদের, প্লাস এর b² তো দিলাম প্লাস, এবং b² বলতে আমাদের 2q হচ্ছে b, তাহলে লিখে ফেললাম 2q, তার উপর দিলাম হোল স্কোয়ার, তার মানে আমরা প্লাস b² লিখে ফেললাম। তারপরে কি আছে আমাদের, প্লাস এর c² তো লিখলাম প্লাস, আমাদের c² মানে হচ্ছে c হচ্ছে কি মাইনাস এর 5r, এইটাকে আমরা ব্র্যাকেটবদ্ধ করে আমরা হোল স্কোয়ার দিয়ে ফেললাম, এইটা হচ্ছে আমাদের c². তাহলে a² + b² + c² আমরা লিখে ফেললাম। তারপরে আমাদের আছে হলো প্লাস এর 2ab, লিখে ফেললাম প্লাস এর 2ab। আমি এক কাজ করি, পাশাপাশি লিখি, যেহেতু আমাদের জায়গা আছে আমি পাশাপাশি লিখি প্লাস, অর্থাৎ প্লাস এর 2ab লিখতে যাচ্ছি আমরা এই মুহূর্তে, 2 লিখলাম ইনটু ab, তাহলে a হচ্ছে আমাদের 3p ইনটু b হচ্ছে আমাদের 2q, তাহলে আমরা লিখে ফেললাম 2ab। তারপরে লিখব প্লাস এর 2bc, 2 ইনটু b হচ্ছে আমাদের 2q, আর c হচ্ছে আমাদের মাইনাস এর 5r, তাহলে একটা ব্র্যাকেট ব্যবহার করে মাইনাস এর মানটাকে লিখলাম, মাইনাস 5r হচ্ছে আমাদের c, 2bc + 2ca + 2ca, c হচ্ছে আমাদের মাইনাস এর 5r ইনটু a হচ্ছে আমাদের 3p, তাহলে আমরা লিখে ফেললাম 2ca। সূত্রের প্রয়োগ হয়ে গেল। সূত্রের প্রয়োগের পর আমরা যেটা করতে পারি সেটা হলো ভাঙায় দিব, অর্থাৎ ভাঙায় দিলে কি হয়, 3² মানে 3 × 9 9p² পেয়ে গেলাম আমরা, আর 2² মানে 2 × 2 = 4, আর q² লিখে ফেললাম, আর এইখানে মাইনাসটা স্কোয়ারের সাথে কিন্তু উঠে যাবে, উঠে যাবে বলতে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো প্লাস হয়ে গেলে প্লাসে প্লাসে প্লাস হবে। দ্যাট ইজ, আমি সংক্ষেপে বলতে চাই যে যখন জোর পাওয়ার থাকবে তখন বুঝতে হবে এটা প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ উঠে যাবে, বাইরের চিহ্নটাই থাকবে, এভাবে চিন্তা করা যেতে পারে। তাহলে এটা জোর পাওয়ার, জোর পাওয়ার হলে প্লাস হয়ে যাবে, ধরে নিলাম এটা উঠে গেল, উঠে গেল, তার মানে 5k² করলে যেটা পাচ্ছি আমরা 25, আর r² করলে পাই আমরা r². তারপরে এই তিনটা রাশি আমাদের এখানে গুণ হিসাবে আছে, তাহলে আমরা কি করব, গুণ করে ফেলবো, 3 × 2 = 6, 6 × 2 = 12, সংখ্যাগুলো গুণ করে আমরা পাইলাম 12। তারপরে আমরা লিখে ফেলবো pq, তারপরে এই তিনটা পদকে আমরা, তিনটা রাশিকে আমরা গুণ করব। তাহলে প্রথমে আমাদের চিহ্ন গুণ করতে হবে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে আমরা সংখ্যাগুলো গুণ করি, 2 × 2 = 4, 4 × 5 = 20, আমরা লিখে ফেললাম 20, তারপরে আছে qr, লিখে ফেললাম qr,
এই তিনটা রাশিকে আমরা এখন গুণ করব। তাহলে চিহ্ন গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর পাঁচ দুগুণে দশ, তিন দশে তিরিশ, আর আমরা পেলাম কি আর পি। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ তিন পদ বিশিষ্ট একটি বীজগণিতীয় রাশির বর্গ নির্ণয় করে ফেললাম আমরা। তো এই অঙ্কটি করার জন্য আরও একটি পদ্ধতি অ্যাপ্লাই করা যেতে পারে, আমরা এখন সেই পদ্ধতিটি দেখব। আমরা চলে যাই আরেকটা পেজে, আমি চলে যাব এখন। তাহলে অঙ্কটাকে আবার উঠিয়ে ফেলি, এখানে থ্রি পি প্লাস টু কিউ আর মাইনাস ফাইভ আর, এই হচ্ছে আমাদের বীজগণিতীয় রাশি, এটার বর্গ আমরা নির্ণয় করব। সেই জন্য আমরা বর্গ দিয়ে দিলাম এখানে। তো এই বর্গটি করার জন্য এখন আমরা অন্য আরেকটি সূত্রকে অ্যাপ্লাই করব। তাহলে আমি সূত্রটা একটু দেখাই। সূত্রটা হচ্ছে আমরা যেটা করতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটি প্রয়োগ করে আমরা এই অঙ্কটি করে ফেলব। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, নিশ্চয়ই এই সূত্রটি জানা আছে। তাহলে এই সূত্রটি জানা থাকলে এই অঙ্কটি আমরা করে ফেলতে পারবো এখনই। তাহলে আমরা যেটা করব, যে এ মাইনাস বি হোল স্কোয়ার কীভাবে, যে প্রথম দুইটা পদকে আমরা একটা পদ ধরে ফেলব আর শেষ যে পদটি এটিকে আমরা আরেকটা পদ ধরবো, অর্থাৎ এইটুকুকে আমরা এ ধরবো আর এইটুকুকে আমরা বি ধরবো, দ্যাট ইজ আমাদের কী দাঁড়াচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র। তাহলে আমরা এই এটাকে একটু দেখাও দিতে পারি এইভাবে, যে আমরা থ্রি পি প্লাস টু কিউ এটাকে আমরা একটা ধরছি আর মাইনাসের ফাইভ আর এটাকে আমরা একটা ধরছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম। তার মানে আমাদের সূত্র যেটা আমরা এখন অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা এখন লিখে ফেলব। আমাদের শুরুতে কী আছে, এ স্কোয়ার আছে, এ বলতে আমাদের এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা কিছু এটিই হচ্ছে এ। তাহলে আমরা এ স্কোয়ার বলতে কী বুঝতেছি, এ স্কোয়ার বলতে আমরা বুঝতেছি থ্রি পি প্লাস টু কিউ তার উপর হোল স্কোয়ার, এই হয়ে গেল আমাদের এ স্কোয়ার। তারপরে কী আছে, মাইনাসের টু এ বি, তাহলে লিখলাম মাইনাস টু ইন টু, এ বলতে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে যা কিছু আছে এটাই হচ্ছে আমাদের এ। তাহলে থ্রি পি প্লাস টু কিউ এটা হচ্ছে আমাদের এ, তাহলে হলো টু এ ইন টু বি, এখানে আছে মাইনাসের টু এ বি, তাহলে আমরা লিখছি টু ইন টু এ ইন টু বি লিখবো এখন, বি হচ্ছে আমাদের ফাইভ আর, তাহলে আমরা লিখে ফেললাম ফাইভ আর। তারপরে আমরা যেটা করব সেটা হলো প্লাস বি স্কোয়ার, তাহলে লিখলাম প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে ফাইভ আর হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার। সূত্র কমপ্লিট, এ প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখে ফেললাম। এখন এইখানে এই সূত্রটা প্রয়োগ করলে যেটা করতে হয় সেটা হলো আরও একবার আমাদেরকে এই সূত্র প্রয়োগ করতে হবে। এইখানে একটা সূত্র আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই অঙ্কটি করতে গিয়ে আমাদের আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দরকার পড়ছে। তাহলে আমি একটু সূত্রটা লিখি এখানে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ এ মাইনাস বি হোল স্কোয়ার হলে টু এ বিটা মাইনাস হয় আর এ প্লাস বি হোল স্কোয়ার হলে টু এ বিটা প্লাস হয়, বাকি সব কিছু একই রকম। তো আমরা যেটা করবো এখন, এ প্লাস বি হোল স্কোয়ার, দ্যাট ইজ আমাদের এখানে এ হচ্ছে থ্রি পি আর বি হচ্ছে টু কিউ। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা এখন আমরা লিখব, এইটুকুর জন্য আমরা এখন কাজ করতেছি, সেটা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি, এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি, টু ইন্টু এ হচ্ছে আমাদের থ্রি পি ইন্টু বি হচ্ছে আমাদের টু কিউ, তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার, এই যে প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখব প্লাস টু কিউ হোল স্কোয়ার। তাহলে এরপরে আমরা যেটা করতে পারি, এটা সূত্র প্রয়োগ করা হয়ে গেল, আমরা এখন যেটা করব এই মাইনাস টু ইন্টু এই থ্রি পি প্লাস টু কিউ ইন্টু ফাইভ আর এইটাকে একটু হিসাব নিকাশ করব। হিসাব নিকাশ করা মানে আমরা একটা করতে পারি, যেটা হলো বাইরে ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে সেগুলোকে একসাথে করে ফেলতে পারি। কীভাবে, গুণ গুণ আকারে আছে তার মানে গুণ করে ফেলবো, পাঁচ দুগুণে দশ আর, তাহলে আমরা লিখে ফেলবো, মাইনাস তো আছে দিব, পাঁচ দুগুণে দশ আর আমরা লিখে ফেললাম টেন আর, তারপরে ব্র্যাকেটে যেটা আছে আপাতত রাখলাম, পরবর্তী লাইনে আমরা এটাকেও ভাঙব, থ্রি পি প্লাস টু কিউ লিখে ফেললাম, ব্র্যাকেট ক্লোজ, তারপরে আছে আমাদের প্লাস এবং এটাকে এখন আমরা ভাঙব, ফাইভ স্কোয়ার মানে পাঁচ পাঁচা পঁচিশ, পাঁচ পাঁচা পঁচিশ, তারপরে আর কি আর স্কোয়ার। তাহলে এখন আমরা যেটা পাচ্ছি সেটা হলো এগুলোকে ভাঙব, থ্রিকে স্কোয়ার করলে তিন ত্রিকা নয় আর পি স্কোয়ার হবে, তারপরে এগুলোকে ভাঙবো আমরা, এগুলো সব গুণে গুণের আকারে আছে,
তো গুণ করলে যেটা হয় 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 পেয়ে গেলাম আমরা সংখ্যা, আর সাথে আছে পি কিউ। আর আমাদের এখানে প্লাস 2q2, 2k² করলে 2 দুগুণে 4, আর কিউ স্কোয়ার বলতে কিউ স্কোয়ারই হবে। তারপরে এখন আমরা এগুলোকে ভাঙবো, ভাঙা মানে এই 10r একবার 3p এর সাথে গুণ করে একটা পদ আমরা লিখে ফেলবো, আবার 10r কে 2q এর সাথে গুণ করে আরেকটি পদ পাবো আমরা। তো তাহলে কি করতে পারি, আমরা প্রথমে চিহ্ন গুণ করে ফেলবো, এটা 3p আছে প্লাসের, প্লাসে আর এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 10 30, আর আছে কি rp, লিখে ফেললাম rp। তারপরে আমরা যেটা করব, পরবর্তী পদের সাথে 10r কে গুণ করব, মাইনাস 10r কে গুণ করব। তো প্লাসে মাইনাসে এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আমরা গুণ করে পাচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস। আমরা নিশ্চয়ই জানি যে দুইটা একই চিহ্ন গুণ করলে প্লাস হয়ে যায়, যেমন প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ দুইটি একই চিহ্ন যদি আমরা গুণ করি তাহলে আমরা সবসময় প্লাস পাব, আর দুইটা দুই রকম চিহ্ন হলে আমরা যেটা পাই সেটা হলো মাইনাস পাই। তাহলে এই বিষয়টি হলো গুণের সময়, অর্থাৎ প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হবে। তো আমরা সেটাই এখানে পেলাম যে প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে আমরা 10 দুগুণে, এই যে 10-এর সাথে 2 গুণ করবো, 10 দুগুণে 20, তারপরে আমরা পাচ্ছি হলো আর কিউ, লিখে ফেললাম আমরা আর কিউ, তারপরে আছে প্লাসের 25r². তো এই হচ্ছে আমাদের কাজ, এটাই হলো আমাদের অ্যান্সার। এটাকে সাজায়, অনেকে সাজাই দিতে পারে, স্কোয়ারগুলো আগে দিল বাকিগুলো পরে দিল, এইরকম করতে পারে। তো সাজানোটা কিন্তু বাধ্যতামূলক না, না সাজায় দিলেও কোনো সমস্যা নাই। তো এটি হচ্ছে আমাদের আরেকটা পদ্ধতি, আমরা এই অঙ্কটা করলাম। তো আমরা একটু মিলাই দেখতে পারি আমাদের আগের রেজাল্টের সাথে এটা মিলল কিনা। তাহলে আমরা একটু মিলাই যে আমাদের আগের রেজাল্টের সাথে মিলল কিনা। এখানে 9p² প্লাসের আছে, প্লাসের 9p² আছে আমাদের, প্লাসের 9p² আসছে, প্লাসের 4q² আছে আমাদের, এখানে প্লাসের 4q² আছে, প্লাসের 25r² প্লাসের 25r² মিলে যাচ্ছে আমাদের, প্লাসের 12pq আমাদের এখানে, প্লাসের 12pq আছে, মাইনাসের 20qr আমাদের এখানে, মাইনাসের 20qr আছে। এই যে rqr qr কিন্তু একই জিনিস, অর্থাৎ আগে পরে গুণের আকারে থাকার কারণে আগে পরে হলে মানের কোনো পরিবর্তন ঘটে না। যেমন আমরা 2 × 3 হিসাব করলে যেটা পাই 6, আবার 3 আগে দিয়ে 2 পরে দিলেও কিন্তু 3 দুগুণে 6 পাই। তার মানে গুণের ব্যাপারে আগে পরে হলে কিন্তু মানের পরিবর্তন হয় না। সো এখানে এখানে যেটা qr এখানে rq একই জিনিস। তারপরে আমরা দেখতে পাচ্ছি মাইনাসের 30rp আমাদের এখানে, মাইনাসের 30rp মিলে গেছে। তাহলে আমাদের প্রত্যেকটা পদ কিন্তু মিলে গেছে। সো আমরা আরেকটা পদ্ধতিতে যে করলাম, আমরা সাকসেসফুলি অঙ্কটা করতে পেরেছি। তো আরও একটি পদ্ধতি প্রয়োগ করে আমরা ভিন্ন একটি সূত্র দিয়ে অঙ্কটি করে ফেললাম, আমাদের একই রেজাল্ট আসলো। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো, 3 পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশির বর্গ নির্ণয়ের জন্য আমরা এই দুটি পদ্ধতির যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, তারপরেও কোনো কথা।